আজ আমরা কথা বলবো ইসলামী পোশাকের বিধিবিধান এ বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে জিজ্ঞেস করব, ইসলামী নীতিমালা কি পোশাকের ক্ষেত্রে? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله بعد। পোশাক সম্পর্কে ইসলামী শরিয়ার মৌলিক দর্শন এবং দৃষ্টিভঙ্গি হলো, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তাকে লাজ, লজ্জা, লাজুকতা এগুলো তার মধ্যে দিয়ে রেখেছেন, এবং সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পাশাপাশি তার জন্য পোশাকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, যার অর্থ হলো, হে আদম সন্তানরা, তোমাদের জন্য আমি লিবাস নাজিল করেছি। এই আয়াত থেকে বোঝা যায় যে পোশাকের যে কনসেপ্ট, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। পৃথিবীর ইতিহাসের প্রথম মানব আদম, যাকে আমরা অ্যাডাম বলে চিনি বা নানান নামে জানি, সে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি আদি পিতা এবং আল্লাহর নবী ছিলেন, জান্নাতে তিনি কিন্তু পোশাক পরিহিত ছিলেন, এবং প্রথম নারী হাওয়া, তার স্ত্রী, আদম আলাইহিসসালামের স্ত্রী, তিনিও কিন্তু পোশাক পরিহিতা ছিলেন। তার মানে মানুষের শুরু পোশাকেরও শুরু। বিষয়টি এরকম নয় যে মানুষ দীর্ঘকাল পর্যন্ত বিবস্ত্র ছিল, একটা কালে এসে পোশাক আবিষ্কার করেছে মানুষ, এমন নয়। কোরআন বলছে যে মানবতার শুরু পোশাকেরও শুরু, আর পোশাক এসেছে জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আদম ও হাওয়া ছিলেন, তখনই আল্লাহ তাআলা তাদেরকে পোশাক দিয়েছেন। তো বিস্তারিত ঘটনা আল্লাহ তাআলা কোরআনে আলোকপাত করেছেন। সেখান থেকে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়েছেন, আল্লাহর নিষিদ্ধ একটি বিশেষ গাছের ফল তাদেরকে খাইয়েছেন, প্রতারিত করে, মিথ্যা প্রলোভন দিয়ে। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা